রাইতের খাবার ডাবরি ভুনা, ডাবরি ডাবলি বা মটর, মটরশুটির মটর, তেল ফেল ছাড়া ভুনা, স্পাগেটি, রোলবির স্পাগেটি, এরপরে কাঁচা পেঁপে, ভেন্ডি, ঢেঁড়স বা ভেন্ডি, লেডিস ফিঙ্গার, শসা, এটার মধ্যে আছে বক ছয়, আরুগুলা আর লিক, ডাঁটা শাক অথবা লাল শাক একদম ফ্রেশ নিউ, বেগুন, আলু, আমি কিন্তু আপনাকে চিনাইতেছি না যে এটি কি কি মিশাইতেছে ওটা দেখাইতেছি। গেল আলু, টমেটো, ধনা পাতা, দেশি ধনা পাতা, বোম্বাই মরিচ কুচি আর দেন্না মরিচ, লেবুর রস, অরিগানো, এই যে ডালচে, ফ্লেক্স, সিউইড, ভরপুর আয়োডিন বা লবণের বিকল্প, সরিষা গুঁড়া, বালসামিক ভিনেগার, হালকা একটু বিট লবণ, হালকা বেশি না, এলো আর কি আর কি আছে এখানে, ও একটা জবা ফুল, জবা, হিবিস্কাস, হিবিস্কাস এটার আবার চাওয়া হয় ভরপুর জিনিস, বাসার আশেপাশে ফুটে তো মানুষের বুঝেন না, আমি আর চা আনাইছিলাম মিশর থেকে, মানে মিশর থেকে আনাইতে পারি নাই, মিশর থেকে ইউএসএ আসছে ওখান থেকে ভাই ব্রাদার আইনে দিচ্ছে আর কি, দেখলাম জবা ফুল, সরি, হ্যাঁ ঠিক আছে, রক্ত জবা, এটা রক্ত না, এটা একটু পিঙ্কিশ, এই তো গেল, এই একবার
تل فل جرا جرانده ببوخ